হ্যালো স্টুডেন্ট আজকে আবার তোমাদের একটা আমি শিক্ষাবিজ্ঞান ক্লাস ইলেভেনের শিক্ষাবিজ্ঞানের একটা নোট দেবো ঠিক আছে নোটটা লিখে নেবে তার আর প্রশ্নটা তোমরা তো দেখেছো যে সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝায় এর প্রকারভেদ আলোচনা করো এটা তোমরা জানো শিক্ষাবিজ্ঞানের ক্লাস ইলেভেনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার আর এই কোশ্চেনটা দু হাজার কুড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই প্রশ্ন এই নোটটা দেওয়ার আগে কিছু ছোট একটু আলোচনা করে নিই আমার নাম ভাস্কর প্রসাদ ঠিক আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আর কেউ যদি অফলাইনে পড়তে ইচ্ছুক থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমার সাথে যোগাযোগ করবে আরেকটা কথা আর আমি বিগত পাঁচ বছর ধরে পড়াচ্ছি এইচএসের আর্স আর্টস ঠিক আছে আর্টস স্ট্রিমে অর্থাৎ অর্থাৎ ইতিহাস ভূগোল পল সায়েন্স ঠিক আছে হিস্ট্রি এডুকেশান এইসব সাবজেক্টগুলো আমি পড়াচ্ছি ঠিক আছে বিগত বছরে স্টুডেন্টরা ভালোই নাম্বার পেয়েছে আর চলো আর দেরি না করে নোটটা আজকের নোটটা আলোচনা করি তোমরা তো কোশ্চেনটা দেখে নিয়েছো সহপাঠকমিক কার্যাবলী বলতে কী বোঝো আর এর প্রকারভেদ ঠিক আছে উত্তর শুরু করছি দেখো যে কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের পাশাপাশি সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশে সহায়তা করে তাদের একত্রে বলা হয় সহপাঠক্রমিক কার্যাবলী প্যারা চেঞ্জ করে লিখবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীর অনুশীলন জরুরি শিক্ষার্থীর চিন্তা চিন্তাশক্তি বুদ্ধিবৃত্তি শক্তি বাড়াতে বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী যেমন সঙ্গীত আবৃত্তি নাটক বিতর্ক ইত্যাদির আয়োজন করা দরকার এক সময় এগুলিকে বহি পাঠক্রমিক কার্যাবলী বলা হতো কারণ এগুলির মূল পাঠ্যক্রম থেকে বিচ্ছিন্ন রাখা হতো কোঠারি কমিশনের রিপোর্টে শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব মেনে নেওয়া হয়েছে বর্তমানে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলী আবশ্যিক করা হয়েছে তারপরে পয়েন্ট দেখো সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ সহপাঠক্রমিক কার্যাবলী নানা প্রকারের হয় বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে যেসব সহপাঠক্রমিক কার্যাবলীর আয়োজন করা হয় সেগুলি হলো। এবার পয়েন্ট দেখো ক পয়েন্ট শিক্ষামূলক কার্যাবলী শিক্ষার উদ্দেশ্য পূরণের জন্য যেসব পরিকল্পিত কার্যাবলী কার্যাবলী নির্দিষ্ট করা হয় তাকে শিক্ষামূলক কার্যাবলী বলে শিক্ষামূলক কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রেণীকক্ষের পঠন পাঠন বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিতর্ক সভা শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি নেক্সট পয়েন্ট সাংস্কৃতিক কার্যাবলী যেসব কার্যাবলীর আয়োজন যেসব কার্যাবলী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্য সাংস্কৃতিক এবং ঐক্যবোধ জাগিয়ে তোলা হয় সেগুলিকে বলে সাংস্কৃতিক কার্যাবলী এই জাতীয় কার্যাবলী হল বিদ্যালয় অনুষ্ঠিত নাট্য উৎসব বিজ্ঞান প্রদর্শনী মহাপুরুষদের জন্ম পালন ইত্যাদি শরীরচর্চামূলক কার্যাবলী বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন ফুটবল ভলিবল ব্যাডমিন্টন টেবিল টেনিস হকি প্রভৃতির দ্বারা চর্চা হয়ে থাকে নেক্সট পয়েন্ট দেখো সামাজিক কার্যাবলী যেসব কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে সামাজিক চেতনার বিকাশ ঘটায় সেগুলিকে সামাজিক কার্যাবলী বলে এই জাতীয় কাজ কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান শিবির আয়োজন জাতীয় দিবস উদযাপন বৃক্ষরোপণ কর্মসূচি প্রভৃতি নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট আছে দেখো সহযোগিতামূলক কার্যাবলী যেসব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা হয় সেগুলিকে বলে সহযোগিতামূলক কার্যাবলী যেমন যেমন দেখো যৌথভাবে এটা এটা বানানটা দেখো একটু মিস্টেক আছে যৌথভাবে হবে ওকার হবে যৌথভাবে কোনো প্রকল্পে অংশগ্রহণ তারপরে দেখো কোনো সেবামূলক কাজ প্রভৃতি নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট আছে আমাদের দেখো আত্মপ্রকাশমূলক কার্যাবলী যেসব কাজের মধ্য দিয়ে শিক্ষার্থী নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পায় সেগুলিকে আত্মপ্রকাশমূলক কার্যাবলী বলে আর আত্মপ্রকাশমূলক কার্যাবলীর মধ্যে রয়েছে শিক্ষামূলক ভ্রমণ এনসিসি এনসিসি এনএস এনএসএস সমাজসেবা তারপরে দেওয়াল পত্রিকা ইত্যাদি এইসব ঠিক আছে আর আমাদের যেটা লাস্ট পয়েন্ট আছে দেখো সৃজনশীল কার্যাবলী যেসব কার্যাবলী শিক্ষার্থীর সৃজনশক্তির বিকাশের সহায়ক সেগুলিকে সৃজনশীল কার্যাবলী বলে যেমন অভিনয় আবৃত্তি নৃত্য তো সেমিনার তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি আরও অনেক কিছু আছে ঠিক আছে এইবারে এইটাই ছিল আজকে নোটটা তোমাদের নোটটা তুলে ধরলাম তোমাদের সামনে আর তোমরা অবশ্যই খাতায় লিখে নাও নোটটা লিখে নিয়ে মুখস্থ করতে শুরু করে দাও ঠিক আছে কারণ পরীক্ষা তো এসেই যাবে এরকম কিছু মানে দিন শেষ হয়ে যাবে পরীক্ষার দিন ঠিকই চলে আসবে আর আরেকটা কথা যারা চ্যানেলের নতুন ভিজিট করলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করলে কি হবে এরকম যদি নোট তোমাদের আরও প্রয়োজন হয় আর চ্যানেল প্লে লিস্টে গিয়ে তো দেখতেই পারো এরকম আরও অনেক নোট পড়ে আছে তোমাদের জন্য ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নোটও আরও পাবে আমি যেগুলো আপলোড আপলোড করবো আর তোমরা সেগুলোকে পেয়ে যাবে নোটিফিকেশানের মাধ্যমে ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব।